এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়, যে পাহাড়টা বাংলাদেশের সেকেন্ড বৃহত্তম পাহাড় হিসেবে গণ্য করা হয়। আর হিন্দু রামায়ণ অনুযায়ী যেখানে যে পাহাড়ে আর কি সীতা অবতরণ করে সেই পাহাড়ের নাম হচ্ছে সীতা পাহাড়। আর আমরা বন্ধুরা আজকে আমি তুষার তোমাদের সাথে সীতাকুণ্ড পাহাড়ের জন্য রওনা দিচ্ছে, চলো আমার সাথে ঘুরে আসি সীতাকুণ্ড পাহাড়। কি গহীন জঙ্গলের মতো লাগতেছে, একা একা আসাটা অবশ্য টাফ, তবুও একা ঘুরতে অনেক ভালো লাগে। বন্ধুরা চলো তোমাদের পাহাড়ে মাটিগুলো দেখাই। স্তর 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 ভাঙা, থাক জায়গাটা অনেক চড়াইয়ের মতো, তবু দৃশ্যটা অনেক সুন্দর, বাতাসটা অনেক ভালো লাগতেছে। বাতাস আছে আর দৃশ্যটা খুব সুন্দর। এইগুলা নিচে দিয়ে একটা নদী খাত, জাস্ট নিচে দিয়ে এখানে পেয়ারা বাগান করছে। এটা ইয়ে বন্ধু বান্ধবরা অনেক মিস করতেছে, সেট ওরা যদি আসতো আর দেখতো কত ভালো লাগতো। একসাথে হাঁটার মজাটা অন্যরকম, কিন্তু একাতে অনেক কষ্ট আছে, তবু একাই আসছি যখন একাই হাঁটতে হবে। চলো যাওয়া যাক নেক্সট। ওফ কি খাড়াই, হাঁটতে কষ্ট লাগে। ওরে বাবা, ব্যাগে ল্যাপটপ নিয়ে এসে তো দেখছি ভুল হয়েছে। ও মাই গড, বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, দেখো খাড়াই দেখো। এখান থেকে পড়লে হাড়হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। প্লাস একটা জিনিস,
দূরে জুম, ও কি অসম দৃশ্য। তবুও থাক, হাঁটতে শুরু করি, কিছু ফটোগ্রাফ করে নেওয়া যাক।